বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ, 21 বছর বয়স তার। তাকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন বলে জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সোমবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিক্ষোভ মিছিলে যোগ দেয়া অনেক শিক্ষকও। ডাকসু ভিপি নুরুল হক নুরও এই মিছিলটির নেতৃত্ব দেন। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবি করেন। তারা বলছেন, আবরার হত্যার পেছনে ছাত্রলীগের অতিমাত্রায় ভারত প্রেম প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেমিক আবরারের ভারত বিদ্বেষে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন সহ ক্যাম্পাসের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সোমবার ভোর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ভেতর থেকে শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এবারও কি তাহলে ফেঁসে যাচ্ছেন ছাত্রলীগের কিছু কর্মী?